দুর্নীতির কারণেই টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত। তাই মাঠ প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সন্ধ্যায় বঙ্গভবনের ডিসি সম্মেলনের শেষ দিনে এসব কথা বলেন তিনি। এ সময় জেলা প্রশাসকদের ক্ষমতার অপব্যবহার না করার নির্দেশ দেন রাষ্ট্রপ্রধান। জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিন সন্ধ্যায় বঙ্গভবনে ছিল রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা পর্ব। দুর্নীতিকে উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায় উল্লেখ করে মাঠ প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দেন রাষ্ট্রপতি। দুর্নীতি উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায়, দুর্নীতির কারণে টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, তাই মাঠ প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি ব্যবস্থা গড়ে তুলতে হবে। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসকদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। আপনারা বিভিন্ন জেলায় সরকারের বহুমুখী কার্যক্রমের সমন্বয় ও তত্ত্বাবধানকারী হিসাবে দায়িত্ব পালন করছেন, দায়িত্ব পালনকালে ক্ষমতার অপপ্রয়োগ যাতে না হয় তা নিশ্চিত করা অতীব জরুরি। আপনাদের পদবি জেলা প্রশাসক হলেও শাসক নয়, সেবক হিসেবে জনগণের গুড়দোড়ায় সরকারি সেবা পৌঁছে দেবেন। পরে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ফটো সেশন ও চা পানে অংশ নেন রাষ্ট্রপতি। মাহিম মোস্তাফিজ, ডিবিসি নিউজ, ঢাকা।